চলুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এখানে অনেকগুলো পদে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। প্রথমে যে পদ আছে সেটি হচ্ছে হিসাবরক্ষক, 11 নম্বর গ্রেড, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 25টি, যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। প্রতিটি পদের জন্য একদম ডান পাশে যে ঘর আছে সেই ঘরে যোগ্যতা দেওয়া আছে। এরপর আছে কম্পিউটার অপারেটর, 13 নম্বর গ্রেডের পদ, পদের সংখ্যা 69টি, অনেকগুলো পদ আছে। এরপর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটি 13 নম্বর গ্রেডের পদ, এখানে 2টি পদ আছে। এরপর আছে উচ্চমান সহকারী, 14 নম্বর গ্রেডের পদ, এখানে পদ আছে 31টি। এরপর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14 নম্বর গ্রেডের পদ, এখানে পদ আছে মাত্র 1টি। স্টোর কিপার, 16 নম্বর গ্রেডের পদ, 1টি মাত্র পদ আছে। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদ আছে 40টি। অফিস সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড 16, পদ আছে 21টি। এরপর আছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, 16 নম্বর গ্রেডের পদ, পদ আছে 14টি। ডেটা এন্ট্রি অপারেটর, এখানে অনেক পদ আছে, 464টি পদ আছে। এখানে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, 20 শব্দ 20 শব্দ বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে, এই টাইপিং স্পিড থাকতে হবে এবং HSC পাস হতে হবে। এরপর আছে অফিস সহায়ক, এখানেও অনেক পদ আছে, 515টি। নিরাপত্তা প্রহরী, এখানে আছে 11টি। অষ্টম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী। আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে বিষয়াদি সেটি আমি জানিয়ে দিচ্ছি। 1/9/2020 এই তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য যেতে হবে এই ওয়েবসাইটে, ওয়েবসাইটটি আমি বলে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে যেতে পারবেন। ওয়েবসাইটটি হচ্ছে eedmoe.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 22/10/2020 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার সময়ের মধ্যে আপনারা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এবং আবেদনের সময় 300x80 পিক্সেলের স্বাক্ষর এবং 300x300 পিক্সেলের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এবারে আমি জানিয়ে দিচ্ছি পরীক্ষার ফি সম্বলিত তথ্য। 1 থেকে 10 নম্বর যে পদগুলো আছে সেগুলোর জন্য মোট 112 টাকা, এবং 11-12 যে পদগুলো আছে সে পদের জন্য মোট 56 টাকা। আবেদন করার পরে 72 ঘন্টা সময়ের মধ্যে SMS করে প্রেরণ করতে হবে। SMS-এর যে নির্দেশনা সেটি এখানে দেওয়া আছে কীভাবে SMS করতে হবে। তাছাড়া আপনারা যখন আবেদন করবেন তখনও আপনারা এই পদ্ধতিটি দেখতে পাবেন। তো আজ এ পর্যন্তই, যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন এবং প্রস্তুতি গ্রহণ করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।